আজকের ভিডিওটি হচ্ছে আমাদের বুক সেলফের ভিডিও, যেখানে আমি আপনাদেরকে দেখাবো আমার বুক সেলফের সবগুলো বই। বুক সেলফের ভিডিওগুলো কিন্তু খুবই আকর্ষণীয় হয়, আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেন এবং এটা কিন্তু আমরা বছরে একবার এরকম ভিডিও বানাই। তো চলুন তাহলে আমরা শুরু করি এবং আপনাদেরকে দেখাই যে আমার বুক সেলফে কী কী বই আছে। তো এখানে যে পার্টটা আছে, এখানে আমি সব নবীজির জীবনী দিয়ে প্রথমে সাজিয়েছি। যে প্রথম যে জীবনীটা তা হচ্ছে আমার খুবই পছন্দের একটি জীবনী, যার নাম হচ্ছে আল রাহিকুল মাকতুম। আপনারা অবশ্যই এটা শুনেছেন, এই নামটা নাকি বই পড়েন, আর এই বইয়ের নাম শুনবেন না তা তো হতেই পারে না, ঠিক আছে। তারপর যে বইটি তা হচ্ছে রুহামা পাবলিকেশনের বই, যার নাম হচ্ছে যেমন ছিলেন তিনি। খুবই সহজ এবং খুবই সুন্দর, যা নাকি জীবনী পড়তে চান, একটু বড় জীবনী পড়তে পারবেন আর কি, তাদের জন্য বলবো যে এটা খুবই একটা বেস্ট হবে এবং গিফট দেওয়ার জন্য খুবই বেস্ট হবে আর কি। এর পরবর্তী যা আছে তা হচ্ছে সিরা। এখানে যদিও শেষ খণ্ড লেখা, তো প্রথম যে খণ্ডটা তা আমি আর কি একজনকে পড়তে দিয়েছি, তার কারণে এটা আমার কাছে নেই। কিন্তু এই সিরাটা আমার খুবই পছন্দের, খুব বেশি বলতে আর কি অনেক বেশি পছন্দের আর কি, এত বেশি যে যারা এটা পড়েছেন তাদের সবার কাছে অবশ্যই অনেক বেশি ভালো লাগবে। তারপর একটা ছোটো সিরার কথা বলবো, তা হচ্ছে উসওয়াতুল হাসানা, যা নাকি রোমা পাবলিকেশন থেকে প্রকাশিত। খুবই ভালো একটি জীবনী, আপনারা পড়ে দেখতে পারেন। এবং এরপর যে জীবনীগুলো আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে নবীজির স্ত্রীদেরকে নিয়ে। একটি হচ্ছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার, আরেকটি হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনী আর কি। দুটাই খুবই সুন্দর, রাহনুমা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। তারপরের যে বইটি তা হচ্ছে তাবেঈদের ইমানদীপ্ত জীবন, এটাও খুব ভালো একটি বই, আপনারা পড়ে দেখতে পারেন। এবং এরপরে যে কটা বই দেখতে পাচ্ছেন সেখানে আমি কালান্দর প্রকাশন থেকে নিয়েছিলাম। এখানে আমাদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহুর জীবনীটা দেয়া আছে। তারপরে যে বইটি তা হচ্ছে হাসানা থেকে প্রকাশিত, যার নাম হচ্ছে খালিদ ইবনে ওয়ালিদের জীবনী, এটাও আপনারা পড়ে দেখতে পারেন। তারপর আছে হাসান বাসরি রাহিমাহুল্লাহ, ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ, তাদের জীবনী আর কি। তারপরে যা আছে তা হচ্ছে কোরআন নিয়ে আর কি দুটি বই, সুইট হার্ট কোরআন, আই লাভ কোরআন, এটা দুটা বই মোহাম্মদ আতিকুল্লাহর লেখা, খুবই ভালো একটি বই। কোরআনের প্রতি ভালোবাসা তৈরি করার জন্য এই বই দুটি কিন্তু খুবই আর কি অসাধারণ হবে আপনাদের সবার জন্যই, অবশ্যই সংগ্রহ করে নেবেন, ঠিক আছে। তারপর কোরআন বিষয়ে আরও কয়েকটি বই দেখাই আমি আপনাদেরকে। 30 মজলিসে কোরআনের সার নির্যাস, এটা আপনারা সংগ্রহ করতে পারেন, এটা আমাদের ভিডিও আছে, আপনারা দেখেও নিতে পারেন। বড় হচ্ছে যে কোরআন নিয়ে, কোরআন বোঝার মজা, কোরআনের অনুধাবন, থামুন পথ দেখাবে কোরআন, এটা নতুন বই এবার বের হয়েছে। আমার কি সুরা বিষয়ে কোনো বই থাকলে খুবই ভালো লাগে। তো এখানে দুটি বই আছে জানি আমার খুবই পছন্দের বই, একটি হচ্ছে সুরা ইউসুফ নিয়ে, আরেকটি হচ্ছে আমার খুবই পছন্দের একটি সুরা, সুরা কাহাফ নিয়ে আর কি। সুরা কাহাফের আলোকে মুক্তির পথ ও পাথেও খুবই সুন্দর একটি বই, আপনারা পড়ে দেখতে পারেন। এবং সর্বশেষে যা আছে তা হচ্ছে আর কি বলবো, তা হচ্ছে খুবই আর কি কঠিন একটা বিষয়, মৃত্যু নিয়ে, জান্নাত জাহান্নাম নিয়ে, পরকাল নিয়ে আর কি। এই তিনটা বই আপনারা দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে রোহমা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে জান্নাত জাহান্নাম, একটি আছে মৃত্যুর ওপারে জানা প্রকাশিত হয়েছে মোহাম্মদ পাবলিকেশন থেকে, এবং সর্বশেষ যে বইটি তা আছে ভাবনায় পরকাল, যা নাকি রায়ান প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। তো এই হচ্ছে আমাদের প্রথম পার্টের সব বইগুলো, আশা করতে হচ্ছে ভালো লেগেছে। এখন হচ্ছে আমাদের দ্বিতীয় পার্টের বই। তো দ্বিতীয় পার্টের যে বইগুলো তা আমি আমল দিয়ে সাজিয়েছি, কিছু হাদিসের বই নিয়েছি যারা আপনারা দেখতে পারেন। তো প্রথমে যে বইটি তা হচ্ছে রিয়াদুস সলেহীন, খুবই চমৎকার একটি বই, প্রতিদিন বাসায় পড়ার জন্য খুবই ভালো একটি বই। যারা পড়তে চান প্রতিদিন হাদিসের বই তারা এই বইটি পড়তে পারেন। তারপর আছে বুলুগুল মারাম বইটি, এটাও আপনাদের সংগ্রহ রাখা উচিত। এরপর যে বইটি আছে তা হচ্ছে পথিক প্রকাশন থেকে প্রকাশিত, যার নাম হচ্ছে আল আদাবুল মুফরাদ, মানে আদব নিয়ে বই আর কি। খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটি বই, সংগ্রহে রাখার জন্য আর কি খুবই জরুরি একটি বই আর কি। তারপর যে বইটি তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 24 ঘন্টার আমল। অনেকে আমল নিয়ে বই খুঁজে, আমি মনে করি এই একটি বই থাকলেই যথেষ্ট হয়ে যাবে আর কি। তা অন্যান্য বই দেখতে পারেন। তারপরের যে দুটি বই তাও খুবই চমৎকার দুটি বই, যা নাকি প্রকাশিত হয়েছে আলোকিত প্রকাশনী থেকে। এই দুটি বইয়ের বিশেষত্ব হচ্ছে এখানে আপনি হাদিসের সব দোয়া পাবেন, কোরআনের সব দোয়া পাবেন, খুবই সুন্দর দুটি বই, আপনারা অবশ্যই সংগ্রহ করবেন। তারপরে যে বইটি তাও একটি আমল নিয়ে বই, যার নাম হচ্ছে জান্নাত লাভের 170 আমল, এটা খুবই সুন্দর এবং সহজ করে দেওয়া আছে, আপনারা পড়তে পারেন, আশা করি ভালো লাগবে। তারপরে কয়েকটি বই হচ্ছে রোহমা পাবলিকেশন থেকে প্রকাশিত, যার মধ্যে একটি হচ্ছে কিভাবে আল্লাহর প্রিয় হব, তারপর হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থা, এবং সর্বশেষটি হচ্ছে আদর্শ মুসলিম। খুবই জরুরি একটি বই, আপনারা যদি সংগ্রহ করতে পারেন আমি মনে করবো খুবই ভালো হবে। তারপরে যে দুটি বই খুবই বিখ্যাতটি হচ্ছে লা তাহাজান, যার নাম হচ্ছে হতাশ হবেন না, আরেকটি হচ্ছে এনজয় ইয়োর লাইফ, সুখময় জীবন উপভোগ করুন। দুটি খুব সুন্দর বই এবং সংগ্রহ রাখার মতো বই, অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করবেন। তারপর যে বইগুলো তার মধ্যে একটি হচ্ছে উচ্চ মনোবল, এটা হচ্ছে রোমা পাবলিকেশন থেকে প্রকাশিত। তারপরের যে বইটি তা আপনারা হয়তো অনেকে নাম শুনেছেন, যার নাম হচ্ছে প্রোডাক্টিভ মুসলিম, গার্ডিয়ান পাবলিকেশন থেকে প্রকাশিত। খুবই চমৎকার এবং খুবই আর কি একটা ইম্পর্টেন্ট একটা বই আর কি, আপনাদের সবার জন্য পড়া উচিত, কীভাবে একজন
মুসলিম প্রোডাক্টিভ হবে তা জানার জন্য এই বইটা অবশ্যই পড়া উচিত। এরপরে যে কয়েকটি বই আছে তা হচ্ছে আমার যুবক ভাই বোনদের জন্য, একটি হচ্ছে ডাক দিয়ে যাই তোমা হে মুসলিম তরুণ, এবং সর্বশেষ যে বইটি তা হচ্ছে এখন যৌবন যার, এটি হচ্ছে উমেদ প্রকাশ থেকে প্রকাশিত, কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে, কিন্তু খুবই আর কি ভালো একটি বই, সংগ্রহ রাখার মতো একটা বই আর কি। এরপরে যে দুটি বই আছে তাও আপনারা তো অনেক নাম শুনেছেন, যার নাম হচ্ছে মুহসিনিন এবং মুহসানাত। এই বইটির কথা আমি বলবো যে আপনাদের সবার বাসায় অবশ্যই থাকা উচিত। তারপরের দুইটি বই হচ্ছে সন্দীপন প্রকাশন থেকে, একটি হচ্ছে শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়া বিমুখতা, আরেকটি হচ্ছে আল্লাহর বন্ধু ও শয়তানের বন্ধু, এবং সর্বশেষ যে বইটি তা হচ্ছে জীবনকে কাজে লাগান। তো এটি হচ্ছে আমাদের দুই নাম্বার পার্টের বই, এবং এরপর আমি দেখাবো তিন নাম্বার পার্টে কী কী বই আছে। তো তিন নাম্বার পার্টে যে বইগুলো তার মধ্যে বেশিরভাগ আর কি ভালোবাসা, বাচ্চা, প্যারেন্টিং, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন দেখি কী আছে। তো প্রথম যে বইটি তা হচ্ছে আতিব্য নববী, যা নাকি আমাদের আর কি সুস্থতা নিয়ে একটি বই আর কি, আপনারা অসুস্থ হলে কি করবেন তার চিকিৎসা দেওয়া আছে। তারপর হচ্ছে নবীজির দস্তরখানে, যা নাকি আজান প্রকাশন থেকে প্রকাশিত, এখানে আর কি নবীজি কী কী খাবার খেতেন, কীভাবে খেতেন তা নিয়ে একটি চমৎকার একটি বই। তারপর হচ্ছে দাম্পত্য জীবন নিয়ে কিছু বই, খুবই বিখ্যাত বই, একটি হচ্ছে প্রেমময় দাম্পত্য জীবন রোমা পাবলিকেশনের। তারপরের দুটি বই হচ্ছে দাম্পত্য জীবনের আলোকিত পথ, সংসার সুখের হয় দুজনের গুণে, কারাগার নয় শান্তিময় পরিবার। এই বইগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আপনাদের সংসারের ভালোর জন্য আর কি। তারপরে প্রিয়তমা বইটি খুবই উপকারী একটি বই। তারপর আছে লাভ ক্যান্ডি, এটা হয়তো আপনারা অনেকে নাম শুনেছেন। তারপরে যে বইটি তা আমার খুবই পছন্দের, আমি মনে করি এই একটি বই আপনাদের জন্য খুবই লাইফ চেঞ্জিং একটি বই হবে, যার নাম হচ্ছে দুজনার পাঠশালা, পথিক প্রকাশন থেকে প্রকাশিত, খুবই চমৎকার একটি বই। যদি ঠিক মতো পড়তে পারেন আর আমল করতে পারেন তাহলে অবশ্যই সংসার একদম সেরাদের সেরা সংসার হয়ে যাবে আর কি। তারপরে যে বইটা তা হচ্ছে অনলি ফর ম্যান, তারপর আছে লাভ অ্যান্ড রেসপেক্ট। তারপরে যে দুটি বই খুবই বিখ্যাত বই এবং খুবই আর কি অনেকেরই পছন্দের, আমি দেখি যে অনেকে সাজেস্ট করে আর কি, নাম হচ্ছে দ্য কেয়ারিং ওয়াইফ, তারপর দ্য কেয়ারিং হাজব্যান্ড। তারপরের যে বইটি তা আমার খুবই পছন্দের একটি বই, আমি মনে করি সবারই বিয়ের আগে একবার পড়া উচিত, তাহলে একদম সব ফ্যান্টাসি একদম ঠিক হয়ে যাবে আর কি, স্ত্রীদের সাথে নবী ও মনীষীদের আচরণ। তারপর হচ্ছে আমাদের মোহাম্মদ আতিকুল্লাহ হুজুরের একটি বই, যার নাম হচ্ছে স্কুল অফ লাভ। তারপরে কিছু বই আছে যা নাকি ব্র্যান্ডিং বিষয়ক, তার মধ্যে একটি আছে আমানি বার, তারপর আছে আপনি যখন মা, তারপরে বইটি রোহমা পাবলিকেশন থেকে, কন্যা সন্তান প্রতিপালনের 700 টিপস, যাদের নাকি মেয়ে আছে তাদের কাছে এই বইটা খুবই উপকারী হবে আর কি। তারপরের যে বইটা তা হচ্ছে উমেদ প্রকাশ থেকে প্রকাশিত, ভালো মা বাবার দুষ্ট বাচ্চা। তারপরের বইটি হচ্ছে সন্তান প্রতিপালন। তারপরের বইটি হাসানা থেকে প্রকাশিত, যার নাম হচ্ছে আমার নামাজি সন্তান। তারপরের বইটি হচ্ছে ভালো বাবা কীভাবে হবেন। তো ভালো বাবা হওয়া খুবই জরুরি, যার জন্য এই বইগুলো অবশ্যই সংগ্রহ করা উচিত। তো প্যারেন্টিং নিয়ে যে বইগুলো আছে তা আপনারা দেখলেন। এরপর হচ্ছে কয়েকটি বই বাচ্চাদের নিয়ে বই, যার মধ্যে একটি হচ্ছে গল্পে গল্পে 40 হাদিস ছোটদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর হচ্ছে ঘুম পাড়ানির গল্প। এগুলো আপনারা পড়তে পারেন বাচ্চাদেরকে দেওয়ার জন্য আর কি, আশা করি ভালোই হবে। তারপরে যে পার্টটা তা হচ্ছে ইতিহাস নিয়ে, এখানে একটি বই আছে ইসলামের ইতিহাস, যারা নাকি ইতিহাস নিয়ে পড়া শুরু করতে চান বা খুব সহজে ইসলামের ইতিহাস সম্পর্কে বেশি জানতে চান, তারা এই বইটা সংগ্রহ করতে পারেন। তারপরের বইটি হচ্ছে আফগানিস্তানের ইতিহাস নিয়ে, খুবই চমৎকার একটি বই, কালান্তর প্রকাশন থেকে প্রকাশিত হয়েছিল। তো খুবই চমৎকার এবং খুবই আর কি অনেক কিছু জানতে পারবেন এই বইটি পড়লে, তো অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করবেন। তারপরে যে বইটি রেখেছি তা হচ্ছে স্পেনের কান্না। তো বইটা এখন আমার পড়া হয়নি, তাই আমি কিছু বলতে পারলাম না, তবে ভাবলাম যে এখানে রেখে দেই আর কি। তারপরের কিছু বই আছে যা নাকি আমাদের ইফতেকার সিফাত ভাইয়ের অনুবাদ করা, তার মধ্যে একটি বই হচ্ছে জাহিলিয়াতের ইতিবৃত্ত, তারপর আছে ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্ব ব্যবস্থা, তারপর আছে হিউম্যান বিং। এই তিনটি বই আমাদের ইফতেকার সিফাত ভাইয়ের। তো আশা করি তার বইগুলো অবশ্যই ভালো হয়, অনেক বেশি জ্ঞানে ভরপুর থাকে, আপনারা পড়লে আপনার কাছে ভালো লাগবে। তারপরের যে বইগুলো আছে তা হচ্ছে আমাদের মোহাইমিন পাটোয়ারি ভাইয়ের লেখা, তার মধ্যে একটি বই হচ্ছে সুদ হারাম কর্জে হাসানার সমাধান, আরেকটি বই হচ্ছে ব্যাংক ব্যবস্থা ও টাকার গোপন রহস্য, এবং সর্বশেষ যে বইটি আছে তা হচ্ছে ইসলামী ব্যাংক ব্যবস্থা শুভঙ্করের ফাঁকি। যারা নাকি এরকম বই পড়তে ভালোবাসেন তারা এই বইগুলো অবশ্যই সংগ্রহ করবেন। তারপর হচ্ছে ফেসবুক নিয়ে একটি বই, আমার খুবই পছন্দের একটি বই, এই বইটা আপনারা পড়তে পারেন। যারা নাকি ফেসবুকে বেশি আসক্তি বা ফেসবুক কীভাবে ব্যবহার করতে হবে বা কি ব্যবহার করতে হবে না তা জানার জন্য এই বইটা আপনারা পড়তে পারেন, যার নাম হচ্ছে ফেসবুক ক্ষতি নয় কল্যাণ বই আনুক। তারপরের বইটি হচ্ছে রাগ নিয়ন্ত্রণে রাখুন, যা নাকি প্রতীক প্রকাশন থেকে প্রকাশিত। আশা করি এই বইগুলো আপনার কাছে ভালোই লাগবে। তো এই ছিল আমাদের তিনটি পার্টের বই, এবং এবার আমরা দেখব শেষ পার্টের যে বইগুলো আছে। তো শেষ পার্টে আমি রিসেন্টলি কিছু ইংরেজি বই পড়া শুরু করেছি, আগেও পড়তাম, আগে তো অনেক ইংরেজি নন ফিকশন পড়তাম, বাংলা গল্পের বই পড়তাম, তারপর তো আসলে ইসলামিক বই এরকম করে পড়া শুরু করেছে যে অন্য কোনো বই পড়া আসলে সুযোগই হয়নি। তো চলুন দেখি যে শেষ পার্টে কী বইগুলো আছে।
তো প্রথম যে বইটি তা হচ্ছে ক্রিয়েটিভিটি নিয়ে। তো ক্রিয়েটিভিটি বিষয়ে আমার খুবই আগ্রহ আর কি, তো এই কারণে আমি এই ধরনের বই পেলে কিনে ফেলার চেষ্টা করি। তারপরে যে বইটি তা হচ্ছে জ্যাব 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 রাইট হুক, যা নাকি গ্যারি ভি লিখেছেন। তো তার আরেকটি বই আছে এখানে ক্রাশিং ইট, যেটা আপনি দেখতে পাচ্ছেন, অনেক পুরনো বই। তারপরে খুবই বিখ্যাত একটি বই যার নাম হচ্ছে দ্য সাইকোলজি অফ মানি, আপনারা অবশ্যই হয়তো দেখেছেন বা শুনেছেন এটার কথা। তো আপনারা কেউ পড়ে থাকেন আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে এই বইগুলো আপনারা আগেও পড়েছেন আর কি। তারপরের বই হচ্ছে ইওর ব্রেন অ্যাট ওয়ার্ক, যা নাকি অফিসের জন্য কিনেছিলাম, অফিসে ভালোভাবে থাকার জন্য আর কি। তারপর যে বইটি তা হচ্ছে হোয়াট কাস্টমার্স ক্রেভ। তারপরের বইটি হচ্ছে নেভার ইট অ্যালোন। তারপর যে বইটি তা একজন বড় ভাই আমাকে সাজেস্ট করেছিলেন, যার নাম হচ্ছে দ্য হিরো ফ্যাক্টর। তারপরের বইটি তো অনেকই বিখ্যাত, যার নাম হচ্ছে আউটলায়ার্স। তারপরের বইটি হচ্ছে সেম লেখকেরই লেখা, যার নাম হচ্ছে টকিং টু স্ট্রেঞ্জার্স। যদি আমার কাছে বইটা খুব একটা বেশি ভালো লাগেনি, তারপরের বইটি হচ্ছে পারমিশন মার্কেটিং। এবং এরপর যে বইটি তা হচ্ছে 30 ডেজ। রিসেন্টলি আমি এই বইটা পড়েছি, আমার কাছে এত বেশি ভালো লেগেছে, আমার ইচ্ছা আছে যে সম্পূর্ণ বই নিয়ে আপনাদের একটা ভিডিও বানানো, খুবই ভালো লেগেছে। আপনি সুযোগ পান এই বইটা অবশ্যই সংগ্রহ করে নেবেন এবং অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন আগে। তারপরে যে বইটা তা হচ্ছে দ্য স্টিভ জবস ওয়ে, এটা পড়ে দেখতে পারেন কি, স্টিভ জবসকে তো অবশ্যই সবাই চিনেন, আশা করি আপনার কাছে ভালো লাগবে। তারপরের বইটি হচ্ছে দ্য স্পিরিট অফ কাইজেন। পরের যে বইটি তা হচ্ছে দ্য বুক অফ ইচিগো ইচি। তারপরের বইটি দ্য আর্ট অফ রিডিং মাইন্ডস। এই ধরনের বই আমার খুবই পছন্দের, তাই আমি এই ধরনের বইটা বেশি কিনি আর কি। তারপরের যে বইটা তা হচ্ছে জয়ফুলি টুগেদার, খুব একটা বেশি ভালো লাগেনি আমার কাছে। তারপরে যে বইটি তা হচ্ছে দোগলাপান, আশ্নিন গোভারের লেখা, আমার কাছে এটাও খুব একটা বেশি পছন্দ হয়নি। এনিথিং ইউ ওয়ান্ট, এই বইটা খুব সুন্দর এবং খুব সহজ একটা বই, এটাও খুব ভালো লেগেছে। তারপরে যে বইটা তা হচ্ছে সুপার হিউম্যান সোশ্যাল স্কিলস, এটা আমার কাছে খুব একটা বেশি উপকারী মনে হয়নি, আমার কাছে মনে হচ্ছে আসলে খুব একটা বেশি কিছু শিখেছি বলে আমার কাছে মনে হয়নি। তারপর যে বইটি তা আমি অনেক আগে কিনেছিলাম, একদম শুরুর দিকে, প্রায় 18 কি 19 সালে হয়তো হবে এই বইটা কিনেছি, যার নাম হচ্ছে 100 ওয়েজ টু মোটিভেট ইউরসেলফ। খুব ভালো লেগেছিল বইটা, আপনারা পড়ে দেখতে পারেন, আপনারা আশা করি আপনারাও মোটিভেট হবেন আর কি। তারপরে বইটাও খুব সুন্দর বই, ডু ইফেক্ট, যা নাকি আঙ্গুর অরিকোর লেখা, তিনি একজন ইউটিউবার, ইন্ডিয়ান ইউটিউবার, আপনাদের কাছে ভালো লাগতে পারে, তাদের তার ভিডিওগুলো আপনারা দেখার চেষ্টা করবেন, আশা করি অনেক বেশি উপকৃত হবেন। তারপর হচ্ছে থিংস ইউ ক্যান সি অনলি হোয়েন ইউ স্লো ডাউন, খুবই সুন্দর নাম এবং খুবই সুন্দর একটা বই, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তারপরে যে বইটা তা হচ্ছে দ্য লিটল বুক অফ স্লট ফিলোসফি, যা নাকি কয়েকদিন আগে আমি কিনেছিলাম, খুব একটা পড়া হয়নি, কয়েক পৃষ্ঠা পড়েছি, মোটামুটি ভালোই লেগেছে। তারপরে যে বইটা তা হচ্ছে হাউ টু লাভ, এটা এখনও পড়া হয়নি। তারপরের যে বইটা দ্য ওয়ার অফ আর্ট, এটা রিসেন্টলি পড়েছি, খুবই সুন্দর এবং খুবই আর কি ইম্পর্টেন্ট একটা বই, নাকি ক্রিয়েটিভ কাজ করেন, কাজ করতে করতে আসলে মনে হয় যে কাজ করা হবে না, তাদের জন্য এই বইটা খুবই উপকারী। তারপর যে বইটা তা হচ্ছে রিসেন্টলি খুবই আর কি, রিসেন্টলি মানে কি অনেকদিন ধরে খুবই হিট একটা বই, যার নাম হচ্ছে দ্য আলম্যানাক অফ নাভাল রাভিকান্ত, খুবই উপকারী এবং খুবই আর কি অসাম একটা বই, আপনারা দেখে নিতে পারেন আর কি। তারপরে বইটা এইভাবে আর কি কিনেছিলাম অনেক আগে, খালিদ হোসেনের বই, আগে তো খুব পড়তাম, তো এটা পড়া হয়নি, তাই এটা একটু রেখে দিলাম এখানে, চোখের সামনে থাকলে যেন পড়া হয়। তারপরে বইগুলো হচ্ছে বাংলা বই, যার মধ্যে একটি হচ্ছে হিউম্যান ল্যাব, যা নাকি লিখেছেন মাহফুজ সিদ্দিকী হিমালয় ভাই। তারপরের বইটি হচ্ছে শুদ্ধ বলুন নির্ভুল লিখুন। তারপরের বইটা হচ্ছে বাংলা একাডেমির বই আর কি, অভিধান বই, সংক্ষিপ্ত বাংলা অভিধান। তারপরে যে বইটা তা হচ্ছে শিক্ষার্থী বাংলা অভিধান, যা নাকি শব্দচুল থেকে প্রকাশিত হয়েছে, আগে সংগ্রহ রাখার মতো একটা বই আর কি, সংগ্রহ করতে পারেন। তো এই ছিল আমার বুক সেলফের ভিডিও এবং বুক সেলফের সবগুলো বই, আপনাদের কাছে কীরকম লেগেছে, উপকারী লেগেছে, এখান থেকে কী কী বই সংগ্রহ করবেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ইনশাআল্লাহ আমাদের আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবথেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।